কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর মধ্যে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে বিফ তেহারি। আমরা সবাই এটা খেতে পছন্দ করি, কিন্তু অল্প সময়ে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি, এবং প্রথমে এটাকে আমি ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার জন্য আমি আদা, রসুন দিয়ে দিয়েছি আমি 3-4 চামচ পরিমাণ, আদাও দিয়ে দিচ্ছি আমি 3-4 চামচ পরিমাণ। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, যেহেতু এটা গরুর তেহারি করব সেজন্য আমি সরিষার তেল দিয়ে গরু মাংসটাকে মাখিয়ে রাখবো। আর লবণ দিয়ে দিচ্ছি 2 স্বাদ মতো। হলুদের গুঁড়া অত বেশি দিব না, জাস্ট 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে তেজপাতা, দারুচিনি এটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সবকিছুর সাথে মশলা আর মাংস এটাকে ভালোভাবে মেখে রেখে দিব, কারণ মাংসটা মেরিনেট হলে তেহারিটা মজা হয় আর মাংসটা অনেক তাড়াতাড়ি সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটা ঢেকে রাখবো প্রায় 1/2 ঘন্টার মতো। 1/2 ঘন্টা পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলা বসানোর পরে যখন মাংসটা একটু কষানো হয়ে গেছে, তখন আমি এখানে 2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু আমি প্রথমে এখানে জিরার গুঁড়া দেইনি, সেজন্য আমি মাংসটা যখন কষিয়ে এসেছে তখনই আমি জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এটাকে মিশিয়ে দিচ্ছি যাতে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আবারও ঢেকে রাখবো 15-20 মিনিটের মতো। এখন আমি এটাতে বেশি পরিমাণ পানি দিব না, যেহেতু এটাতে পানি আছে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো। আমার লো হিটে ছিল সেজন্য পানিটা বেশি ছাড়ে নাই, তো আমি এখানে 3-4টি আলু বড় বড় করে কেটে দিয়েছি, কারণ
এই তালটা দিলে স্বাদটা একটু চেঞ্জ হয়। আবারও ঢেকে রাখবো আলুটা দিয়ে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আলুটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, সেজন্য আমি মাংসটা সিদ্ধ হওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছি। মাংসটা প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন আমি চালটা বেছে নিব। এখানে আমি একটা ফ্রাই প্যানে 3-4 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তেহরিতে ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য আমি ঘি দিয়ে দিয়েছি। আর ঘি তেল আমি দুটা মিক্স করে রান্না করব, সেজন্য আমি 1/2 কাপ পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা কিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/4 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/4 চামচ। এখন আবারও মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া জল দিয়ে করছি এটা লজ্জা। এখানে আমি 3 কাপ, যেহেতু আমার মাংস 1 কেজি পরিমাণ আছে, সেজন্য আমি 3 কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি। কারণ তেহরিতে চালের চেয়ে মাংসের পরিমাণটা যখন বেশি থাকে তখন তেহরিটা অনেক টেস্টি হয়। এখন আমি চালটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজবো যাতে আমার তেহরিটা জড়জড়ে হয়। প্রায় 10-15 মিনিট আমি চালটাকে ভেজেছিলাম। এখন যে আমি আগে থেকে মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম, ওই মাংসটা আমি চালের সাথে অ্যাড করে দিয়েছি। এখন এটা এগুলোকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিব।
এটা স্বাদ বাড়ানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একদম এটা সাদা করছি না, ধীরে ধীরে কালারটাকে একটু যাতে দেখতে সুন্দর আসে সেজন্য আমি দুধটা দিলে খেতেও টেস্ট হয়, সেজন্য আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে এখন ভালোভাবে এটাকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি পরিমাণ মতো যেহেতু আমার 3 থেকে 3 কাপ চাল আর মাংস মধ্যে যতটুকু পরিমাণ আছে আমি পানি দিয়ে দিয়েছি, এই আমার আন্দাজ মতো 3 থেকে 4 কাপ পরিমাণ। এই পানিটাতে আমার দেহরিটা একদম পারফেক্ট হয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে চেক করছি যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, যেটা প্রায় হয়ে এসছে একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এটাকে আরো কিছুক্ষণের জন্য কমে রেখে দিয়েছিলাম। এখন আমার তিহিরিটা মোটামুটি রেডি হয়ে আসছে। তৈরিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।